हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तनिमा किचन। तो देखो आज के माँ तुम्हारे की बनिए देखा, आज के माँ तुम्हारे बनिए देखा पटल एक खूब सहज रेसिपि, जार जो प्रथम माँ पटलगुलो के छोटो छोटो कर केटे निचे। हमें जा मैंने अने जरा पटल खेते खूब एक पसंद करना, मैं भलो लागे ना, खेले खूब मैंने तरीजुत कर रान्ना करते लगे बेसि मसला टसला दिए, तो भलो लागे किंतु आर पटल चिंगड़ी भलो लागे। क्योंकि ये एम एक रेसिपि जो हल्का मसलाते खूब ताड़ाड़ी चटजल्दी हो जाए और टेस्टी है और तुम्हारा इटार साथ अनेक भात एकसाथे खेते हो। जरा पटल खेते भालोबाशे ना ताराओ खाबे आमी माने आशा करछि, एत सुंदर एदार टेस्ट है। तो देखो माँ पटल तो काटते ही रोचे तो एरपर देखा जाक कि करे। तो एरपर माँ एक माने ओवने गैस ओवने कड़ाईते तेल गरम कर नहीं, तार मध्ये फोड़ने दिए दिए कालो जीरे और शुकनो लंका। एरपर देखो माँ कि दे, एरपर माँ दिए दिल कुचि कुचि कर केटे रखा पेंयाज और रसुनेर कयेकटा रसुनेर कोबा। এবার এগুলোকে কি করবে, এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবে, কেন মানে খুব যে কড়া ভাজা হবে তা কিন্তু না, জাস্ট একটু একটু ব্রাউনিশ একটা কালার মানে আসবে। তো এটা যখন মা ফোড়ন দিচ্ছে মানে তেলের মধ্যে দিয়েছিল না, দারুণ একটা স্মেল আসছিল, মানে স্মেলের গন্ধের কি মনটা মানে সরি স্মেলের গন্ধ কি বলছি, স্মেলে আর কি মনটা ভরে যাচ্ছিলো, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। যাই হোক, দেখো মা ভাজছে, তো এটা একটু সুন্দর একটু হালকা সুন্দর একটা ব্রাউন কালার হবে তখনই বুঝবে যে এটা প্রায় হয়ে এসছে। আর পটলের কিন্তু কিছু কিছু উপকারিতাও আছে, যাই হোক এটা এরকমভাবেও খেলে আরও ভালো লাগবে আশা করছি। তো দেখো এরপর কী করে মা। তো দেখো পেঁয়াজ রসুন ভাজাটা হয়ে গেল, যাওয়ার পর মায়ের মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে। এবার পটলটাকেও এটার সাথে ভালো করে কষিয়ে ভেজে নেবে। এটা কিন্তু পটলের কোনো ঝোল ঢোল কিছু হবে না, কিন্তু একটা একটা অন্য রকমের একটা রেসিপি হতে চলেছে, তো দেখতে থাকো। আচ্ছা, মায়ের পর এর মধ্যে ওপর দিয়ে পরিমাণ মতো বা স্বাদ মতো একটু নুন ছিটিয়ে দিচ্ছে ছিটিয়ে দিচ্ছি আর কি দিল। তো এরপর কি করবে, এটাকে ভালো করে কষিয়ে নেবে। আচ্ছা, নুন দিয়েছে, নুন দেওয়ার পর এর মধ্যে মা দিয়ে দেবে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর এটাকে সুন্দর করে আর কি কষাবে, তারপর দেখো কি হয়। তো পটলের সাথে পেঁয়াজ রসুন ওগুলোকে ভালো করে মা দেখো কষাচ্ছে, একটু হালকা জল জলও ছাড়ছে। তো এটাকে কিছুক্ষণ কষাতে হবে, কেন কি মানে মিডিয়াম আর কি ফ্লেমে, কেন কি পটলটাকে কিন্তু ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, কেন সেদ্ধ একটু কাঁচা কাঁচা বা পুরো ভালো করে সেদ্ধ না হলে জিনিসটা খেতে সেরকম একটা ভালো লাগবে না। তো দেখো পটলটাকে ভালো করে আর কি মশলার সাথে মানে মশলা বলতে গিয়ে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে, আর পটলটা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো ভালো করে মজে গেছে। তো এরপর মায়েরাকে মিক্সিতে দিয়ে দিয়েছিলো, তো মিক্সিতে দিয়ে দেওয়ার পর ফাইনাল লুকটা ঠিক এই রকম হয়েছে, কি দারুণ লোভনীয় মানে একটা সুন্দর টেক্সচারের দেখতে হয়েছে। দেখো এটা দিয়ে গরম ভাজা জমে যাবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।